আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে তোমরা তোমাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে খুব ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে তোমাদের জন্য গণিত বিষয়ের উপর একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। শুরুতেই আমি আমার পরিচয় দিচ্ছি। আমি হোসনেরা হাপি, সহকারী শিক্ষক হজরত শাহালী উচ্চ বালিকা বিদ্যালয়। তো শিক্ষার্থীরা, চলো কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করে দিই। আমি তোমাদের গত ক্লাসে অনুশীলনী 11.1 থেকে কিছু বেসিক ধারণা নিয়ে, প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এই অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো চলো আজকে কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করে দেই। শুরুতেই একটি প্রশ্ন, তোমরা খাতা কলম দিয়ে নিয়ে তৈরি আছো। যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয়, তবে প্রমাণ করো যে এ বাই সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। চলো এটি সমাধান করার চেষ্টা করি। দেওয়া আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি, বা এটাকে আমরা লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি। তাহলে আমরা এখান থেকে আর আড়ি গুণ করে লিখতে পারি বি স্কোয়ার সমান এ সি। এখন আমার দেয়া আছে বামপক্ষ এ বাই সি, এটির কিছু করার নাই। কিন্তু ডান পক্ষ দেয়া আছে বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটিকে আমি এই ডান পক্ষে আমি যদি বি স্কোয়ার সমান এ সি এর মানটি বের বসিয়ে দিই, তাহলে কিন্তু হিসাব করে আমি এই ডান পক্ষের ক্যালকুলেশনটি করতে পারব। লক্ষ্য করো তোমরা, এখানে বি স্কোয়ার সমান এ সি বসিয়ে দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ সি। আবার নিচে ঠিক একইভাবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার দেওয়া আছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেওয়া আছে। সেখানে আমি বি স্কোয়ারের জায়গায় এ সি বসিয়ে দিই এবং নিচে, তাহলে আমি এখান থেকে ওপর থেকে এ কমন নেই এবং নিচ থেকে সি কমন নিলে আমি কিন্তু পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমি এখান থেকে ওপর থেকে এ কমন নিলে পাচ্ছি এ প্লাস সি, এবং নিচে পাচ্ছি সি কমন নিলে এ প্লাস সি। তাহলে এ প্লাস সি এ প্লাস কি কাটা গেলে থাকছে উপরে এ বাই সি। তাহলে আমার কিন্তু বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেল, তাই না? তাহলে আমি লিখতে পারছি বাম পক্ষ সমান ডান পক্ষ, তার মানে উভয় পক্ষে আমি এ বাই সি পেয়েছি। তাহলে কিন্তু এটি প্রমাণ হয়ে গেল। তোমরা এই প্রশ্নটি সমাধান করতে পারবে। প্রশ্নটি হচ্ছে, যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয়, তবে প্রমাণ করো যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটি সমাধান করার চেষ্টা করো। তাহলে এটি সমাধান করার চেষ্টা করি। চলো আমরা, এখন দেওয়া আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি, বা এ বাই বি সমান বি বাই সি আমরা লিখতে পারি। এটিকে আর গুণন করে আমরা লিখতে পারি বি স্কোয়ার সমান এ সি। এখন এটি দেওয়া আছে বামপক্ষ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব। এটিকে প্রমাণ করে আমাকে ডান পক্ষ বের করতে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমরা শুরুতে বামপক্ষ করি, বামপক্ষ সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার এটি ইন্টু ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব। আমরা এখানে যেহেতু বামপক্ষ আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব, এখানে আমরা আগে গুণ করে দিব এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দ্বারা। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই বি কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই সি কিউব। গুণ করার পর আমি এখানে যেখানে যেখানে বি স্কোয়ার আছে সেখানে সেখানে বসিয়ে দেবো বি স্কোয়ার সমান এ সি, এবং যেখানে এসি আছে সেখানে বি স্কোয়ার বসিয়ে দিব। তাহলে আমি এখানে ক্যালকুলেশন করে, কাটাকাটি করে কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমি বামপক্ষ সমান ডান পক্ষ পেয়ে গেলাম। সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তোমরা নিশ্চয়ই এটি বুঝতে পেরেছ। এখন তোমরা
এই প্রশ্নটি সমাধান করবে, এটি তোমাদের শ্রেণীর কাজ। প্রশ্নটি হচ্ছে, যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব ইকুয়াল টু ওয়ান। এই প্রশ্নটি সমাধান করো তোমরা এখন। তো এখন আমরা আরেকটি প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি হচ্ছে, এক্স ইকাল টু ফোর এ বি বাই এ প্লাস বি হলে দেখাও যে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি ইকাল টু টু। তো চলো আমরা প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। শুরুতেই দেওয়া আছে এক্স ইকাল টু ফোর এ বি বাই এ প্লাস বি। আমরা এটিকে ভেঙে লিখতে পারি এক্স ইকাল টু টু এ ইন্টু টু বি বাই এ প্লাস বি। তাহলে আমরা এটিকে লিখতে পারি এক্স বাই টু এ ইকাল টু টু বি বাই এ প্লাস বি, যেহেতু আমার এক্স প্লাস টু এ বের করতে হবে। ঠিক আছে, আমার অঙ্কের প্রশ্নের যেটা জানতে চেয়েছে বা যেটা চেয়েছে সেটির সাথে তোমাকে হিসাব করে বের করতে হবে যে কী কী কোনটা আমি কোথায় রাখবো। যেহেতু এক্স প্লাস টু এ বা এক্স মাইনাস টু এ বের করতে হবে, তাহলে আমি টু এটাকে টু এ ইন্টু টু বি দিয়ে আমি এটিকে ভাঙাবো। তাহলে এক্স বাই টু এ ইকাল টু টু বি বাই এ প্লাস বি বা এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু, এটিকে আমরা যদি যোজন বিয়োজন করি, আমি গত ক্লাসে আমি বলেছি যে তোমাদের এই এই অনুশীলনীতে বারবার তোমাকে যোজন বিয়োজন করতে হবে, প্রত্যেকটা অঙ্কে যোজন বিয়োজন করতে হবে। সুতরাং অবশ্যই যোজন বিয়োজনটা ভালো করে তোমাকে বুঝতে হবে। তাহলে আমরা লিখতে পারি এক্স বাই টু এ ইকাল টু টু বি বাই এ প্লাস বি, এটিকে আমরা লিখতে পারি এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ ইকাল টু টু বি প্লাস এ প্লাস বি বাই এ মাইনাস বি, যেহেতু যোজন করেছি উপরে এবং বিয়োজন করেছি নিচে। তাহলে আমরা এখান থেকে হিসাব করে লিখতে পারি এক্স প্লাস টু এ নিচে এক্স মাইনাস টু এ ইকাল টু থাকছে টু বি প্লাস বি পাচ্ছি থ্রি বি আর থাকছে ও এ প্লাস থ্রি বি বাই নিচে বি মাইনাস বি। আমরা এটি একটি মান পেলাম। ঠিক একইভাবে আমি এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বির মানটা বের করে নিলাম। তাহলে আমি পাচ্ছি এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ ইকাল টু এ প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ, এবং নিচে পাচ্ছি এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি ইকাল টু থ্রি এ প্লাস বি বাই এ মাইনাস বি। আমি গোল চিহ্নিত যে জায়গা দুটো, এই দুটো মান কিন্তু আমি পেয়ে গেলাম। এখন লক্ষ্য করো যে গোল চিহ্নিত জায়গা দুটো আমরা যোগ করতে হবে, যেহেতু প্রশ্নে ছিল দেখাও যে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি ইকুয়াল টু টু। আমি যদি গোল চিহ্নিত সমীকরণ দুটি যোগ করে দিই তাহলে কিন্তু আমি এই প্রশ্নটির সমাধান পেয়ে যাব, তাই না? হ্যাঁ, তাহলে চলো এই দুটি অংশ আমি যোগ করে দিই, এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি ইকুয়াল টু, আমি এখান থেকে যেহেতু ডান পক্ষ বাম পক্ষ পেয়েছিলাম, এক্স প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ প্লাস থ্রি এ প্লাস বি বাই এ মাইনাস বি। এটি যেহেতু মাইনাস কমন নিয়ে আমি লিখতে পারছি, দুইটা দুইটা ভগ্নাংশের হর দুই রকম থাকতে পারে না, তাহলে আমি লসাগু করতে পারবো না, আমাকে হর দুটি একরকম বানিয়ে নিতে হবে। আমি মাইনাস কমন নিয়ে বি মাইনাস এ বানিয়ে নিলাম। তাহলে আমি এখান থেকে লসাগু করে বি মাইনাস এ লসাগু করলে পাচ্ছি এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি এ মাইনাস বি। এখান থেকে হিসাব করে আমি উপরে যেহেতু টু বি মাইনাস টু এ পাচ্ছি, নিচে পাচ্ছি বি মাইনাস এ, আমি টু কমন নিলে বি মাইনাস এ, নিচে বি মাইনাস এ কাটাকাটি গিয়ে থাকছে টু, সুতরাং আমি কিন্তু ডান পক্ষ টু পেয়ে গেলাম, আমার কিন্তু প্রমাণ হয়ে গেল। তো প্রশ্নে যেটা চাওয়া হয়েছিল আমি কিন্তু পেয়ে গেলাম মানটি। এখন তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকছে, তোমরা আমি যে প্রশ্নটি সমাধান করলাম আজকে এগুলোর উপরে ভিত্তি করে তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। তোমরা বাড়ির কাজটি অবশ্যই কমপ্লিট করবে, কারণ তোমাদের অনুশীলন তোমরা যদি না করো তাহলে কিন্তু তোমরা শিখতে পারবে না। ঠিক আছে, ক্লাস করবে নিয়মিত এবং তোমাদের যে কাজগুলো দেওয়া হয় সেই কাজগুলো অবশ্যই তোমরা ঠিকভাবে করবে, তাহলে নিশ্চয়ই তোমরা ভালো করতে পারবে। তো তোমাদের জন্য যে কাজটি দেওয়া হচ্ছে সেই কাজটি হচ্ছে এক্স ইকাল টু ফোর এ বি বাই এ প্লাস বি, এটি একটি সমীকরণ দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে। এখান থেকে তোমাকে তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। ক নাম্বারে দেওয়া আছে, ক অংশে দেওয়া আছে এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ, অংশে দেওয়া আছে
एक्स प्लस फोर ए बाई एक्स माइनस फोर ए माइनस एक्स प्लस फोर बी बाई एक्स माइनस फोर बी एर मान निर्णय करो एवं ग अंशे देवा आछे एक्स प्लस टू ए बाई एक्स माइनस टू ए प्लस एक्स प्लस टू बी बाई एक्स माइनस टू बी इक्वल टू टू। तुम्हारा सकल के असंख्य धन्यवाद जानिए मैं आजकल क्लस एखे शेष करछि। तुम्हारा सबाई भलो थाकबे सुस्थ थाकबे निरापदे थाकबे निजेर जत्न निबे परिवारेर जत्न निबे। आगामी क्लासे अंशग्रहणेर प्रत्याशा जानिए मैं आजकल क्लस एखे शेष करछि। धन्यवाद सबाई के।